ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগামী 14 ফেব্রুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হায়াতউদ্দৌলা খানের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া 25 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফেরদাউস কবির, র্যাব 14 ভৈরব ডিএপি জামাল উদ্দিন, জেলা এনএসআই উপপরিচালক কামরুজ্জামান প্রমুখ। এ সময় বক্তারা পৌর নির্বাচনের আচরণবিধি পালন ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকরণ সহ বিভিন্ন নির্দেশনামূলক বিষয়ে আলোচনা করেন। সভায় পৌরসভার 4 মেয়র প্রার্থী, 40 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও 10 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন। গত 3 মাস ধরে অবহেলা আর অব্যবহৃত অবস্থায় পড়ে আছে রংপুরের পীরগাছা উপজেলার পশ্চিম দেবু ও মাছুয়া পাড়ার সীমান্তের ডেরাকুটা ক্যানেলের বাঁশের সাঁকোটি। ফলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আশেপাশের 4টি গ্রামের 10,000 পরিবারের মানুষদের। গত 3 মাস ধরে সাঁকোটি ভেঙে পড়ে থাকলেও মেরামতে এগিয়ে আসেনি কেউ। এতে করে আশেপাশের স্কুল ও মসজিদে যেতে পারছেন না গ্রামের মানুষরা। প্রায় 3 থেকে 4 কিলোমিটার ঘুরে স্কুল, মসজিদ ও স্থানীয় বাজারে যাতায়াত করেন। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের সহযোগিতায় গ্রামবাসী চাঁদা তুলে বাঁশের সাঁকোটি এরই মধ্যে বেশ কয়েকবার মেরামতও করা হয়েছে। গ্রামবাসীরা বলছেন, শত বছর ধরে 4 গ্রামের মানুষ চলাচল করছে এই রাস্তাটি দিয়ে। এলাকাবাসী ক্যানেলটির উপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানালেও কয়েকজন প্রভাবশালী বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী মহল ব্রিজ নির্মাণে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তাদের। ব্রিজ নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন গ্রামবাসী। মনে করি 100 বছর থেকে এই রোডটা যাতায়াত করি, এটা হয়তো মনে করেন ক্যানেলের উপর চলাচল কারণে আমরা চলার দেই, সেটা চেয়ারম্যান মেম্বার সহতে বা আমরাও ইয়া করি, এটাই কিন্তু আজকে দীর্ঘ। তাই এখানে এই এই রাস্তাটা বিশেষ প্রয়োজন। সেইখানে তারা এলাহি বকশ এবং আলাউদ্দিন নামের 3-4 জন লোক, তারা ওখানে নতুন রাস্তা চড়াট করে আমরা সবাই দেখি আসছেন, আপনারা হয়তো দেখছেন, সেইখানে তারা করতে চায়। এটা আমাদের এলাকার উন্নয়নের সাথে এই ধরনের বাধাবিঘ্ন যাতে না করতে পারে আমরা সাংবাদিক মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।